রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়, আবার আপনাদের সামনে নতুন আলোচনা নিয়ে। আমি বিগত সপ্তাহে রাশি নিয়ে আলোচনা করছিলাম। প্রথম দিন আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি, এবার তারপরের রাশি বিষ রাশি নিয়ে আলোচনা করব। এটা আপনাদের প্রিয় জ্যোতিষী, আমারও নিজের রাশি। তাহলে বিষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি, এই রাশির অধিকর্তা শুক্র। এই রাশির জাতক জাতিকারা সুন্দরের পূজারী ও শিল্পরসিক স্বভাবের হয়। এরা এক মেয়ে, যেদি এদের মধ্যে একরকম স্বভাব থাকে, তবে বয়স বাড়ার সাথে সাথে এরা কিন্তু ধৈর্যশীল হয়ে ওঠে এবং এরা দেবদিজে ভক্তিপরায়ণ হন। এরা প্রাচীন রীতিতে বিশ্বাসী হন। এরা বিপরীত লিঙ্গের মন সহজেই জয় করতে পারে এবং এক বা একাধিক নারীতে, নর নারীতে এরা কিন্তু আকৃষ্ট হতে পারে। এরা আত্মসর্বস্ব ভাবের জন্য কষ্ট পেয়ে থাকে। এদের আর্থিক ভাব ভালোই থাকে, তবে এরা শিল্পী হিসাবে, সুরকার হিসাবে, গীতিকার, সাহিত্যকার এবং বাদক হিসাবে সুনাম অর্জন করে। বিদ্যা অর্জনে এরা সুনাম অর্জন করলেও এরা কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে পদে পদে বাধা পান। চাকরিতে এদের উন্নতি হলেও বারবার চাকরিতে পরিবর্তন ঘটে। এদের যে নেগেটিভ সাইড হলো, এরা বিলাসী প্রকৃতি হয় এবং বিলাসিতার জন্য প্রচুর অর্থ ব্যয় করে। এ বিষয়ে এদের সাবধান থাকা উচিত, যাতে মৃত ব্যয়ী হতে পারে। এবং এদের মধ্যে কিন্তু অনেক পজিটিভ গুণ থাকে আমি দেখেছি। যেহেতু বিষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, তাই এরা শুক্র স্বভাব অনুযায়ী এরা সুন্দরের পূজারী। এদের মধ্যে চারিত্রিক দৃঢ়তা থাকে এবং এরা শিল্পরসিক প্রকৃতির হয়ে থাকে। এদের স্বভাব চেহারার মধ্যে দৃঢ়তা থাকে, কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরা নানা রকম রোগে কিন্তু ভুগতে পারে এবং এরা পারিবারিক সূত্রে আত্মীয় স্বজনদের অর্থ ও সম্পত্তি পাওয়া পেতে পারে এবং এরা ভালো জ্যোতিষ হিসাবেও কিন্তু সফল হতে পারে, কারণ এরা যে কথা বলে সেগুলো কিন্তু ভবিষ্যতে লেগে যায়। মানুষকে দিয়ে যে ভবিষ্যৎবাণী করে সেগুলো কিন্তু লেগে যেতে দেখা যায়। বিষ রাশির মানুষ কিন্তু মোটামুটি তার কেরিয়ারে সফল হয় আমি দেখেছি, যদি চন্দ্র কোনোভাবে পীড়িত না হয়, কারণ এই রাশিতে চন্দ্র উচ্চস্থ। এদের জন্মসূত্রে এদের মধ্যে একটা আর্টিস্টিক ভাব কিন্তু থাকে। এরা উদারাময়, সর্দি কাশি, বায়ু রোগ, যৌন ব্যাধি, ধ্বজভঙ্গ, নানা রকম স্ত্রী রোগ, দন্ত রোগ, উদার কষ্ট এবং এরা প্রেসার বা হাড়ের রোগে ভুগতে পারে। এদের বিভিন্ন ধরনের ব্যবসা, যেমন সৌখিন দ্রব্যের ব্যবসা, কাপড়ের ব্যবসা, জুতুর ব্যবসা, প্যাকিং এর ব্যবসা, রত্ন ব্যবসা, স্টেশনারি দ্রব্যের ব্যবসা, খেলনা ব্যবসা, ইলেকট্রনিক গুডসের ব্যবসা, এদের কিন্তু ভালো হয় যেহেতু শুক্র এই রাশির অধিকর্তা। এবং এরা যেহেতু এরা কিন্তু এদের ঘন ঘন ফিরি, এরা খেতে খুব ভালোবাসে এবং এদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগেই বলেছি এরা ধৈর্যশীল হয়ে ওঠে এবং এদের মধ্যে কিন্তু একরকম স্বভাব থাকে এবং পুরাতন রীতিতে এরা বিশ্বাসী হয় এবং এরা খুব স্নেহশীল হয় এবং বন্ধুবৎসল হয় এবং বিপরীত লিঙ্গের মন এরা জয় করতে পারে, যেগুলো আমি আগেই আপনাদের বলেছি। আর এরা একাকী থাকতে ভালোবাসে, এগুলো এদের চারিত্রিক বৈশিষ্ট্য। তবে এরা খুব বড্ড বেশি যে কোনো জিনিস নিয়ে এদের মধ্যে খুব দৃঢ়তা থাকে, যেটা বলবে সেটাই কিন্তু করবে। সেই রকম সেই জিনিসটা নিয়ে এদের মধ্যে কিন্তু একটা পাগলামো শুরু হয়ে যায়। তবে এরা
ভাই বোনের প্রতি শ্রদ্ধা স্নেহশীল হয় এবং এদের গলার জোরের মধ্যে জোরালো ভাব থাকে গলার স্বরের মধ্যে। এদের মধ্যে এদের শুভ তারিখ হলো যে কোনো ইংরাজি মাসে 5, 6, 14, 15, 23 ও 24 আর এদের শুভ সংখ্যা হলো 5, 7, 6 এবং এদের শুভ রত্ন হলো হীরা, কপাল, মুক্তা। আর এদের শুভ বার হলো বুধ, শুক্র ও শনিবার। আর এদের শুভ ধাতু হলো সোনা, রূপা ও তামা। আর এই রাশির জাতক জাতিকাদের জাতিকাদের চরিত্র জাতকদের চরিত্র থেকে একটু আলাদা হয়, তবুও বিশ্বরাশির জাতিকাদের স্বভাব কিন্তু ওই একরকম হয়। এরা বেশ জেদি হয়, এরা কিন্তু এই জাতিকাদের মধ্যে সম্মুখ স্পৃহা খুব বেশি থাকার জন্য এরা নানা রকম স্ত্রী রোগে ভুগতে থাকেন, দন্ত রোগ, বুকের রোগ ও জরায়ু রোগে কিন্তু ভুগতে পারে। এবং এদের মধ্যে আর্থিক জায়গায় মাঝে মাঝে অসুবিধা হয়, এদের স্বামীর সঙ্গে তেমন সদ্ভাব থাকে না, এরা স্বামী বা তার প্রেমিককে কিন্তু সন্দেহ করতে পারেন। বিশ্বরাশির পুরুষদেরও কিন্তু তার স্ত্রীর সঙ্গে তেমন সদ্ভাব থাকে না, সমাজে এরা সুনাম অর্জন করলেও সংসারে কিন্তু তেমন শান্তি থাকে না। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এরা সর্বদা আত্মসর্বস্ব ভাবের জন্য এরা কষ্ট পান। এই হলো ওভারঅল বিশ্বরাশির ভাগ্য। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওগুলো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যেগুলো ভিডিওগুলো শেয়ার করবেন, পোস্টগুলো যেগুলো ভিডিওগুলো আপগ্রেডেশনের জন্য খুবই প্রয়োজন। আজ এই পর্যন্ত।